বাগদার মণ্ডলের গ্রেপ্তারির খবরে খুশি নন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুক্রবার চন্দনের গ্রেপ্তারির খবর পান তিনি এরপরেই এক আইনজীবী এই খবরের দিকে তার দৃষ্টি আকর্ষণ করেন তাতে বিচারপতি হতাশা প্রকাশ করেন তার দাবি এতদিন ধরে তদন্ত চলছে এখন রঞ্জনকে গ্রেপ্তার করে কিছুই হবে না নিয়োগ দুর্নীতির মামলায় জেরা করার জন্য শুক্রবার সকালে উত্তর চব্বিশ পরগনার বাগদার বাসিন্দা চন্দন মণ্ডল ওরফে রঞ্জনকে নিজাম প্যালেসের কার্যালয়ে তরফ করেছিল তদন্তকারীরা সিবিআইয়ের দাবি তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন চন্দন তারপরেই চন্দন ওরোপে রঞ্জনকে গ্রেপ্তার করে সিবিআই সেই খবর এসে পৌঁছায় কলকাতা হাইকোর্টের এজলাসে বসা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছেও গ্রেপ্তারির খবর পেয়ে আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত এই খবর নিয়ে বিচারপতি দৃষ্টি আকর্ষণ করেন জানান বাগদার রঞ্জনকে গ্রেপ্তার করেছে সিবিআই তা শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন কে সৎ রঞ্জন গ্রেপ্তার হয়েছে তো হ্যাঁ আমি জানি এরপরে এই সংশয়ের সুর বিচারপতির গলায় তিনি বলেন কিন্তু কি হবে কিছুই হবে না গত সাত আট মাস ধরে তদন্ত চলছে এখন তাকে গ্রেপ্তার করে কি হবে গত জুলাইয়ে টাকা নিয়ে স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে বাগদার চন্দনের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস কথিত রঞ্জনী যে আসলে চন্দনমণ্ডল তা হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলা চলাকালীনই প্রকাশ্যে এসে গিয়েছিল তারপরেও কেন সিবিআই রঞ্জনের বিরুদ্ধে পদক্ষেপ করতে বিলম্ব করছে তা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে সেই ঘটনার পর রেস কেটে গিয়েছে অনেকগুলি দিন তদন্ত এগিয়েছে শেষ পর্যন্ত সিবিআই গ্রেপ্তার করল তাকে যদিও এই খবরে মোটেও খুশি নন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়